হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আজকে আমি একটি সুন্দর ভিলেজ সিনারি পেন্টিং করে দেখাবো। প্রথমে আমি আকাশে নীল রং দিয়ে রং করে নিচ্ছি এবং তুলিটা একটু বেশি করে ভিজিয়ে নিয়ে হালকা হালকা করে লাইট কালারভাবে আকাশটা রংটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আকাশের নিচে জমিটি, যেখানে বাড়িগুলো হবে, সেখানে জমি প্রথমে হলুদ রংটা দিয়ে নিচ্ছি, তারপরে সবুজ রং দিয়ে সে দুটো রংকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার আমি ঘরগুলোর একটা আউটলাইন স্কেচ করে নিচ্ছি। হলুদ রং দিয়ে গাছের পাতাগুলো আমি রং করে নিচ্ছি। গাঢ় সবুজ রং দিয়ে ঘরের পাশে এবং ঘরের পিছনে যে গাছগুলো হবে সেগুলো আমি রং করে নিচ্ছি। এবার আমি ব্রাঞ্চ আইনা বা খয়েরি রং দিয়ে গাছের কাণ্ডগুলো, ডালপালাগুলো ধীরে ধীরে অঙ্কন করে নিচ্ছি। ঘরগুলো প্রথমে লাল রং দিয়ে রং করে নিচ্ছি আস্তে আস্তে। এরপরে ঘরের দেওয়ালগুলোতে গাঢ় সবুজ সঙ্গে হালকা কালো রং মিশিয়ে রং করে নিচ্ছে আস্তে আস্তে। কালো রং দিয়ে ঘরগুলোর আউটলাইন এবং ঘরগুলোর জানালা দরজা গুলো ধীরে ধীরে রং করে নিচ্ছে। কালো রং দিয়ে গাছের ডালপালাগুলোকে একটু হাইলাইট করে দেওয়া হচ্ছে। ঘরের পিছনে গাছগুলোরও ডালপালাগুলো কালো রং দিয়ে রং করে নিচ্ছি আস্তে আস্তে। এখানে আমি আরেকটি পাতাবিহীন গাছ অঙ্কন করছি কালো রং দিয়ে। ঘরের চালগুলো কালো রং দিয়ে আমি ধীরে ধীরে শেড করে নিচ্ছি। কালো রং দিয়ে ঘরের সামনেগুলোই ঘিরে দেওয়া হচ্ছে। বিস্কুট কালার হলুদ রং দিয়ে ঘরের নিচে, পাশে এবং জমিতে কিছু কিছু অংশে শেডিং করে দেওয়া হচ্ছে। সবুজ রং দিয়ে আমি কতগুলো গাছের ঝোপ অঙ্কন করে নিচ্ছি আস্তে আস্তে। হলুদ রং দিয়ে গাছের আলোকিত অংশগুলোকে হাইলাইট করে দেওয়া হচ্ছে। ফ্রেন্ডস, আমার এই পেন্টিং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গুড বাই।